আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব এমন দুটো জায়গায় যেখানকার কিছু অলৌকিক কাহিনী আর কথা শুনলে ভিডিওটা পুরোটা না দেখে তোমরা থাকতেই পারবে না। সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম পূজা, ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো বন্ধুরা, প্রথমে আমরা এসেছি জলপাইগুড়ির শিকারপুর দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মন্দিরে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বাঙালিদের মধ্যে এরকম খুব কম সংখ্যক মানুষই আছেন যারা নাকি দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের নামের সাথে পরিচিত নন। দেবী চৌধুরানীর মন্দির, এটা দেবী চৌধুরানী, এটা কত পুরনো? এটা না হলে 250-300 বছর আগে কোনো। ভবানী পাঠকের এখানে বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল এটা টোটাল থেকে। আচ্ছা, তো জঙ্গল থাকাতে মন্দিরটা ছিলা, এখানে থাকতেন। এখানে ভবানী পাঠক একটু ছিল কালীর ভক্ত, কালীকে পূজা দিয়ে তারপরে ডাকাত করতে বের হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এইখানে থাকতে হলে এখান থেকে দুনিয়া জায়গা ডাকাত করতে যেত। ইনি হচ্ছে ভবানী পাঠক, ইনি হচ্ছে দেবী চৌধুরানী। বছর পাঁচেক আগে দেবী চৌধুরানীর যে আসল মন্দিরটি ছিল সেই মন্দিরটিতে শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে আগুন ধরে যায় এবং মন্দিরটি পুড়ে ছাই হয়ে যায়। এটি হলো নবনির্মাণ। পরে মেলাটা হয় কোথায়? এখানে? এখানে মেলাটা। আচ্ছা, এটা কি মন্দিরের থেকে করা হয়? হ্যাঁ, মন্দির থেকে করা হয় মেলাটা। আচ্ছা আচ্ছা। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। এখন আমরা যাচ্ছি সেইখানে যেখানে সতী মায়ের বাম পাটি পড়েছিল, অর্থাৎ 51টি সতীপীঠের মধ্যে এটিও একটি পীঠ। আর এখানকার মা ভ্রামরী দেবী নামে পরিচিত। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার বোদাগঞ্জে এই মন্দিরটি অবস্থিত। যদি এখানে আসতে চাও তাহলে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে বেলাকোবা হয়ে এখানে তোমরা আসতে পারো, অথবা গাজল ডোবার আগে ডান দিকে একটি রাস্তা গেছে, সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলো এই মন্দিরে পৌঁছাতে পারবে। একটা দিয়া নেবে? হ্যাঁ, দিয়া তো দিব এইখানে। আরে লাকি, তুমি কেন আসছো আজকে? মন্দিরে ঢোকার আগে বেশ কিছু দোকান দেখতে পাবে যেখান থেকে তোমরা মাকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালাটা কিনে নিতে পারো। মন্দির চত্বরের ভিতরে গেলে একটি অদ্ভুত গাছ দেখতে পাবে যার নিচ থেকে দুটি কাণ্ড হলেও উপরে উঠে এই দুটি কাণ্ড এক হয়ে গেছে। ভিতরে ঢোকার আগে বাইরেও কিছু অন্য দেবদেবীর মূর্তি রাখা রয়েছে যাদেরকে দৈনন্দিন পুজো করা হয়। সত্যি বলতে বন্ধুরা, ভ্রামরী দেবীকে আগে দর্শন করার সৌভাগ্য আমার কোনো দিনই হয়ে ওঠেনি। আর এখানে আছেন লাল বাবা। জানতে চাও কে এই লাল বাবা? জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই। ইনি হলেন সেই ভ্রামরী দেবী যার দর্শন এই প্রথমবার আমি করলাম। এখানকার আসল পুরোহিতের নাম শ্রী সুভাষ চট্টোপাধ্যায়। ওই যে ছবিটা, উনি হচ্ছেন এখানে যে কালো কাপড় পরা, উনি হচ্ছে লাল বাবা। আমরা বলে ডাক্তার বাবা, উনি বুদ্ধ ভৈরব আর কি। আচ্ছা, উনি আগে তপস্যা পিছন থেকে থাকতেন, পিছন থেকে ওই বাঁধ আছে ওনে বসে তপস্যা করতেন। একদিন স্বপ্ন দেখায় ওনাকে যে আমি যেতে নেই, হ্যাঁ আমি মানে এখানে নাই, তুই আয় আমার সাথে যেতে। ওদিনকে যাই, উনি একটু তন্ত্র মতো ছিল, ওদিনকে যাই আসেনি। পরে আবার পূর্ণিমারাতে আবার সেরকম স্বপ্ন দেখেছে। তারপরে উনি ওই স্বপ্ন আন্দাজে, হ্যাঁ সে দেখি তা যে কি আর তখন প্রচণ্ড জঙ্গল, তো এসে দেখে যে ওখানে ভেতরের দিকে তিস্তার নদীর দিকে চলে যাচ্ছে। আর উনি বলে দেখি তো কি আর গাছের ছোটো ছোটো গাছের ডালগুলো ভেঙে ভেঙে নিশানা করছে যে আমি এই রাস্তাতে যা ঢুকবো, আবার এই রাস্তাতে বেরোবো, নাহলে বেরোতে পারবো না, রাত হয়ে গেছে। ওইভাবে এসে দেখে যে গাছ এখানে বড় বড় বিরাট বিরাট অনেক গাছ আছে, ওখানে এসে মিলিয়ে গেল। তখন রাত হয়ে গেছে আর ঝোড়া ছিল এই দিক দিয়ে। উনি বলেন থাক, আজকে আর যাবো না, কালকে সকালবেলা যাই গ্রামে গিয়ে দুই একজনকে বলি লোকজন নিয়ে আসে, একসাথে সবাই মিলে ঢুকবো। ওখানে তারপরে একটা ঘর সমস্ত ছিল, ওই ঘর থেকে উনি পাতা পেয়েছেন। পেয়ার পরে উনি তারপরে ওখানেই মন্দির টন্দির করে পুজো হতো। তারপরে আস্তে আস্তে, এটা মানে কত সালে হয়েছে মন্দিরটা? সেই 1937-38 সালে। আচ্ছা, 1937-38 সালে। আমার শোনা কথা অবশ্য আছে মাঘে পূর্ণিমা। হ্যাঁ, মেলা থাকে। আচ্ছা, আর এখানটায় সতীর যে কাণ্ড খুন্ড হয়েছিল না, মায়ের পা পড়ছিল, সতীর পা, বাপ পা। অদ্ভুত ব্যাপার হলো এখানের মাকে সম্পূর্ণ নিরামিষ খাবার ভোগ হিসাবে দেওয়া হয়, এবং কখনো কেউ যদি বলি দেওয়ার চেষ্টাও করে
তাহলে নাকি মা স্বয়ং এসে সেই জীবটিকে রক্ষা করেন। প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যার দিন গভীর রাতে মন্দিরে নাকি মায়ের নূপুরের শব্দ শুনতে পাওয়া যায়। পূজো উপলক্ষে এখানে চণ্ডীপাঠ এবং খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। আরও একটা কথা বলে রাখি, ভ্রামরী দেবী কিন্তু কাউকে খালি হাতে ফেরত পাঠান না। এবার চলো সবশেষে সতী মা কী করে ভ্রামরী দেবী হলেন সেই গল্পটাই তোমাদেরকে বলে যাই। পুরাকালে এক ভয়ঙ্কর অসুর ছিল যার নাম অরুণাসুর। এই অরুণাসুর একদিন ব্রহ্মার ধ্যানে বসল। ব্রহ্মা তার ধ্যানে প্রসন্ন হয়ে তাকে বর দিলেন যে স্বর্গ মর্ত পাতালের মধ্যে কোনো একপদী দ্বিপদী ত্রিপদী অথবা চতুষ্পদী প্রাণী তাকে হত্যা করতে পারবে না। অসুরের অত্যাচারে যখন স্বর্গলোক ত্রাহি ত্রাহি রব ছাড়ে, তখন দেবী পার্বতী ভ্রামরী দেবীর রূপ নিয়ে তার শত শত ভ্রমর সেনাকে দিয়ে অরুণাসুরকে পরাজিত করলেন। সবশেষে ঈশ্বরের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।